ইমানদার কিন্তু বলে নবী মরে গেছে শেষ ইমানদার কিন্তু বলে নবীরে তালাক ইমানদার কিন্তু বলে যে নবী কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না নবীর নিজের খবর থাকবে এইরকম বলে এইগুলো যারা বলে এরা ইমানদার কেমন ইমানদার এটা বলা বড় কঠিন ঠিক কিনা বলে ইমান এটি দেখা যায় না এটি ধরা যায় না ছোঁয়া যায় না ইমানটা হচ্ছে নন ভিজুয়াল إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال الله تعالى في مقام آخر إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا سبحان الله والحمد لله رسول الله صلى الله عليه وسلم حضرات علماء کرام مصلیان اعظام اللہ جل شان اور شاہی دربار ایک سب تکن شکریہ سب تکن پرشنسا آدائے کرچی جنی پوتر জিলকাদ মাসে যে মাসটিতে রসুল করিম রউফুর রহিম নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উমরা করেছিলেন, আল্লাহর নবী জীবনে চারটি উমরা করেছিলেন, সেই জিলকাদ মাস হজ্জের মাস, এ মাসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ আল্লাহর ঘরে সমবেত হওয়ার আশার ও বসার তৌফিক আতা করলেন সর্বোচ্চ শক্তি দিয়ে, দারাজ কণ্ঠে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে ইসলামের শক্তিতে বলিয়ান হয়ে কালিমাতু শুকুর আদায় করে সবাই একবার করে নিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর পেয়ারা হাবিব নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রূহ মোবারকে। বিনা দরখাস্তে জনবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম তা ছিল দাজ্জালের পরিচয়। দাজ্জাল কোন অঞ্চল থেকে আসবে, কিভাবে আমরা দাজ্জালকে চিনব, দাজ্জালের কপালে সাইনবোর্ড লেখা হবে কাফারা, ইমানদার সহজেই তাকে চিনে ফেলবে, আর বেদিন বেইমান মুনাফিক শ্রেণী যারা তারা মনে করবে পাইছি আসল খোদা, নাউজুবিল্লাহ। এই দাজ্জালকে চেনার জন্য আমাদের প্রয়োজন হবে জ্ঞান ইলম। এই জন্য আজকের আলোচনা করব আমরা ইলমে দ্বীনের ফজিলত। একজন হক্কানি ও রব্বানি আলেম তার কি ফজিলত, এই বিষয়টি নিয়ে আজ আমরা প্রথম পর্বে আলোচনা করব ইনশা আল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। তবে এই সম্মানিত করেছেন এমন উপাদান, এমন নিয়ামত একটি দুটি নয়, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন তাকে। যে সমস্ত নিয়ামত, যেই সমস্ত উপাদান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সম্মানিত করেছেন তার মধ্যে তিনটি নিয়ামত আছে যেটি সবার উপরে। সুবহানাল্লাহ বলেন, কয়টি নিয়ামত?
তিনটি নিয়ামত সবার উপরে, এই তিনটি নিয়ামতের কোনো তুলনা চলে না। এই পৃথিবীতে আমরা সবাই ইজ্জত চাই, সম্মান চাই। যে মেথর সুইপার সেও বলে হুজুর আমার একটা সম্মান আছে না, বলে কিনা? রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারও কিন্তু একটা মর্যাদা আছে। এই মানুষটিও চায় যে আমি সম্মানিত হই। ইভেন ফকির মিসকিন তাদেরও সংগঠন আছে, আছে না? ফকিরের সংগঠন, ফকিরের সংগঠনের আবার প্রেসিডেন্ট আছে। এমনি ফকির হলে কি হবে? সংগঠনের প্রেসিডেন্ট আছে না, সংগঠনের চেয়ারম্যান। এই পৃথিবীতে সবাই সম্মানিত হতে চায়, ইজ্জতওয়ালা হতে চায়। তার ইজ্জত সম্মান নিয়ে পৃথিবীতে সে বেঁচে থাকতে চায়। কিন্তু ইজ্জতওয়ালা হতে হলে, সম্মানিত হতে হলে কি প্রয়োজন, এটি আমরা অনেকেই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির দশম আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তো ইজ্জতওয়ালা হতে চাও, তোমরা তো সম্মানিত হতে চাও, তোমরা তো রেসপেক্টেবল পারসন হতে চাও। মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে ইজ্জত লাভ করতে চায়, জেনে রেখো, আল ইজ্জাতা, ইজ্জত যদি লাভ করতে চাও, মনে রেখো, ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, ইজ্জত বলো, সম্মান বলো, এটা আসে আল্লাহর পক্ষ থেকে। ইজ্জত দেয় কে? গোলাপ ফুলের মালা, ফুলের মালা যিনি পরান তিনি কে? আপনি হেঁটে যান রাস্তা দিয়ে, মানুষ সালাম দেখালি, সবাই সালাম দেয় না? আরেকজন হেঁটে যায়, কেউ তাকায়ও দেখে, কে যায় যাও আমার কি? কথা বলেন ঠিক কিনা? এই যে এত সালাম কালাম, মহব্বত, ভালোবাসা, ভাই একটু বসেন, একটু চা খান, ভাই একটু বসেন, একটু দোয়া করেন, একটু কথা বলি আপনার সাথে, আহারে আপনারে দেখছি, এই যে ইজ্জতটা, এটা কি নিজের কোনো ক্রেডিট? ইজ্জত আসে কার কাছে? আল্লাহর কাছে। ইজ্জত দেন ওয়ালা আল্লাহ। ইজ্জত দেয় কে? কেউ যদি ইজ্জত পেতে চায়, সে যেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে। টাকা দিয়ে ইজ্জত হয় না, সম্পদ দিয়ে ইজ্জত হয় না, ইজ্জতটা সম্মানটা আসে মহান রব্বে কারীমের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে যখন মহব্বত করেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মেসেজ দেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ অমুক বান্দাকে আমি ভালোবাসি, তোমরা আমার অমুক বান্দাকে ভালোবাসো। ঠিকই ফেরেশতারা বলে যে আল্লাহ ভালোবাসে, আমরাও ভালোবাসি। ফেরেশতারা আবার জগৎবাসীকে জানায় দেখ, আল্লাহ বলেন শোনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, আমার ফেরেশতারা অমুক বান্দাকে ভালোবাসে, হে দুনিয়ার মানুষ, তোমরাও আমার অমুক বান্দাকে ভালোবাসো। এটা নিজের ক্রেডিট নয়, ভালোবাসা আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার, সে কথাই আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকিন আট নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এই পৃথিবীর মধ্যে ওয়ালিল্লাহিল ইজ্জাত, ইজ্জাত হচ্ছে আল্লাহ, কার? আল্লাহর। ওয়ালি রাসূলিহি, রাসূলের ইজ্জাত, রাসূলের সম্মান। ওয়ালিল মুমিনিন, মুমিনদেরও ইজ্জাত,
ইজ্জত আছে আল্লাহু আকবার যারা ঈমানদার ঈমানের দৌলত আমরা লাভ করেছি মুমিন হয়েছে আল্লাহকে স্বীকৃতি দিয়েছি আল্লাহ এক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল এই স্বীকৃতি যারা আমরা দিয়েছি মুমিন আমাদের ইজ্জতের কথা বলেছে কে আল্লাহ ইজ্জত হচ্ছে আল্লাহর ইজ্জত হচ্ছে তার রাসূলের ইজ্জত হচ্ছে মুমিন বান্দার একজন ইমানদার ব্যক্তি দাড়িওয়ালা মাথায় টুপিওয়ালা নামাজি মুত্তাকি পরহেজগার মসজিদে আসে এই লোকটার ইজ্জত আল্লাহই বাড়ায় দেন এখন বলবেন হুজুর দাড়িও নাই টুপিও নাই জীবনে এক বক্ত নামাজ পড়ে না তারপরে তো সেলুট পাই ওটা সেলুট পাই সালাম না সেলুট দেখি দিয়া বুট 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 দিয়ে আছে না পা দিয়ে আর মুমিনকে সালাম দিবে কি পা দিয়ে কি দিয়ে হাত দিয়ে সম্মানের সাথে সুবহানাল্লাহ ওরাও পায় কিন্তু ওদেরটা হলো আর্টিফিশিয়াল ওকরে মারার জন্য মাখাফাতা শাররি এই যে সেলুটটা দিচ্ছে এটা ভয়ে র্যাঙ্ক যদি না বাড়ে যেন র্যাঙ্কটা আমার পারে এই জন্য তারা সেলুট দিতেছে এবং রাষ্ট্রের একটি রুলস অনুযায়ী তাকে সেলুট দেয় কিন্তু মূল ইজ্জত সম্মান এটা আল্লাহ রসুল এবং মুমিনদের জন্য ইমানদারদের জন্য সম্মান দিবেন কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন এটা আমরা বড় ভাগ্যবান ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন কিন্তু মুনাফিক শ্রেণী যারা তারা এই বিষয়টি জানে না মুনাফিকরা মনে করে সবাই মনে হয় সমান না সবাই সমান নয় তাহলে আমরা সবাই কি চাই সম্মান চাই চাই না চাই সবাই চায় আমার মানুষ সালাম করুক মানুষ আমাকে ইজ্জত দিক কারো বাসায় গিয়ে যদি ইজ্জত না পায় চলে আসে আমি তোমার বাসায় গেলাম তুমি ইজ্জত করলে না সম্মান করলে না আমার বেইজ্জত করলে মানুষ যদি ইজ্জত না পায় বেইজ্জত করছে আমার কি করছে বেইজ্জত মানে ইজ্জতওয়ালা হয় নাই ইজ্জত করে নাই ভালো খাওয়ায় নাই ভালো রিসিভ করে নাই ভালো পোশাক ভালো ব্যবস্থাপনা অ্যারেঞ্জমেন্ট করতে পারে নাই ওই বেইজ্জতই হয়েছে কি হয়েছে বেইজ্জত শুনুন তাহলে এই পৃথিবীতে আমরা সবাই সম্মান চাই কিন্তু এই সম্মান কিভাবে পাব সম্মান পাওয়ার তরিকাটা কি সিস্টেমটা কি ওয়েটা কি কি কাজ করলে আমি ইজ্জত পাব সম্মান পাব এইটা আমরা অনেকেই জানি না আসুন ইজ্জত পাওয়ার তরিকা সম্মানিত হওয়ার জন্য তিনটি জিনিস দরকার কয়টি বাবা তিনটি নাম্বার ওয়ান ঈমান এক নম্বর হলো ঈমান সুবহানাল্লাহ এক নম্বর কি ঈমান আছে তো সম্মান আছে ঈমান নাই তো সম্মান নাই ঠিক কি না বলেন তাহলে ঈমানদারের মধ্যে ঈমানের সাথে দরকার হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সুবহানাল্লাহ অনেক ঈমানদার আছে কিন্তু আকীদা ঠিক নাই ঈমানদার সাইনবোর্ড আছে উনি মুসলমান সাইনবোর্ড আছে আগেও সাইনবোর্ড আছে আগে পিছে কত কিছু টাইটেলের কোনো অভাব নাই ঈমানদার কিন্তু বলে নবী মরে গেছে শেষ ঈমানদার কিন্তু বলে নবীরে তালাক ঈমানদার কিন্তু বলে যে নবী কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না নবীর নিজের খবর থাকবে এইরকম বলে এইগুলো যারা বলে এরা ঈমানদার কেমন ঈমানদার এটা বলা বড় কঠিন ঠিক কিনা বলে ঈমান এটি দেখা যায় না এটি ধরা যায় না ছোঁয়া যায় না ঈমানটা হচ্ছে নন ভিজুয়াল ঈমান ধরা যায় না আপনি যদি বলেন টাউন হল বাজারে গিয়ে ভাই আমার এক কেজি ঈমান দাও এক কেজি না পাও দাম বেশি আধা কেজি দাও আধা কেজি পারবা না তাহলে কমপক্ষে 100 গ্রাম দাও ঈমান এটা বিক্রি হয় না চিংড়ি মাছের ভাগার মতো এটা নিলামে উঠে না ঈমান ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু বোঝা যায় লোকটার ভিতরে ঈমান আছে আল ঈমানু কাল্লি
লিবাস ঈমানটা হলো পোশাকের মতো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পোশাক যেমন আলাদা করে দেওয়া যায় না এখানে মসজিদে পোশাক ছাড়া কেউ আসতে পারবেন না এটা বডির সাথে রিলেটেড ঈমান রাখে দেওয়া যায় না যাচ্ছে ঈমানটা আপাতত রাখে দেয় সুটকেসের মধ্যে আলমিরার মধ্যে বর্তমান করোনার সম্ভব করোনার কঠিন বিপদ প্যান্ডামিক সিস্টেম চলছে ঈমানটা রেখে গেলাম বাসায় পরে আসা আবার ঈমানের সফটওয়্যারটা লাগাই নিব সিম কার্ডের মতো নাকি ঈমান ঈমান কি সিম কার্ডের মতো না না ঈমান এটা হ্যাঁ তবে ব্যক্তি যখন জেনা করে বেবিচার করে মদ খায় বাজে কাজ করে তখন তার ঈমানটা মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায় কি হিসাবে ছায়া হয় ওখান থেকে যখন আবার ফিরে আসে তওবা করে আবার ঈমানটা সেখানে ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় কঠিন জিনিস ঈমান দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না তিনটা জিনিসের নাম ঈমান তাসদীকুম বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি আর কাজের পরিণতি এই তিনটার সমন্বয়ে হচ্ছে ব্যক্তির ঈমান এখন বলবেন হুজুর কিন্তু যেই লোকটা বোবা এই লোকটার ঈমান কেমনে হবে ওই লোকের ঈমান বোবা ও যদি এরকম দুনিয়ার সব কিছু এরম 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 দেখাই দিয়ে দিয়ে যাবেন সবগুলো দেখাই দেবেন আকাশের দিকে দেখাই দে তাহলে বুঝতে হবে ওই লোকটার ঈমান আছে সুবহানাল্লাহ বোবার ঈমান এটা এইভাবে চেনা যাবে সুবহানাল্লাহ এই জন্য কবি বলেছেন একিমু হুকাম আমানে পয়হাম মাহাব্বাতে ফাতে আলাম জিহাদে জিন্দগানি মেয়ে হায় মারবো কসমশিরি একে মুহকাম সুদৃঢ় বিশ্বাস আমানে পয়হাম কন্টিনিউ যদি কোনো ব্যক্তি আমল করে আর যদি বিশ্বাসটা তার গ্রো হয় কনফিডেন্সটা যদি তার ঠিক থাকে আকীদা যদি ঠিক থাকে মহাব্বতে ফাতে আলাম বিশ্ব বিজয়ী প্রেম যদি থাকে এই তিনটা জিনিস যদি থাকে তাহলে তাকে কেউ পিছে পা করতে পারে না ওই লোকটা সামনে যাবেই যাবে ওই লোকটা কামিয়াবি হবে ওই লোকটা কোনোদিন কোনো অন্য কাউকে সে কোনোদিন পরোয়া করবে না ভয় করবে না কারণ তার ইজ্জত আছে তার সম্মান আছে সুবহানাল্লাহ তাহলে এক নম্বর ইজ্জত পাওয়ার সম্মান পাওয়ার প্রথম তরিকা প্রথম কাজ হলো আমাদের কি আনতে হবে ঈমান আনতে হবে বাবা কি আনতে হবে ঈমান কিন্তু অনেক ঈমান আলী আছে কিন্তু মসজিদ চিনে না নাম ঈমান আলী নাম কি মোহাম্মদ ঈমান আলী বলে ভাই মসজিদটা জানি কোন দিকে মসজিদ চিনে না নাম নজর আলী চোখে দেখে না নাম হিম্মত আলী হাঁটতে পারে না এরম আছে না সত্যি নাই 40 জন ধরে উঠাই দেয় এত হিম্মত উঠতেই পারে না এরকম নাম মুসলমান পূজায়ও যায় না পূজা মণ্ডলেও যায় যাবে তো তাদের যেটা তারা যাবে আমরা কেন যাব ওরা কি কোনোদিন আমাদের ঈদগাহে আসে কোনোদিন আসে না আমরা কিন্তু ঠিক মতো যাই পূজার মার্কেট করে এগুলো আমরা করি আমাদের সাথে বিধর্মীদের সাথে সম্পর্ক বেশি নাউজুবিল্লাহ লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিন মুমিন মুমিনদের সাথে সম্পর্ক রাখবে মুমিনের বন্ধু হবে মুমিন মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার হাসর হবে তার সাথে আমার সম্পর্ক থাকবে আমি ঈমানদার আমি আলেম আলেমদের সাথে আমার সম্পর্ক ঈমানদারদের সাথে সম্পর্ক ওয়ালা তাকুল তুআমাকা ইল্লা তাকিয়ান আপনি যদি কিছু খাওয়াইতে চান খাওয়াবেন আলেমকে কোন বিধর্মীকে খাওয়াই কোনো লাভ নাই এটা আল্লাহ নবী 1000 বছর আগে চমৎকার করে বলে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক নম্বর তরিকা হলো ঈমানদার হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের মর্যাদা তিনি সমুন্নত করেন ঈমানদারদের মর্যাদাকে সমুন্নত করেন কে আল্লাহ তাহলে ঈমানদারদের মর্যাদা আছে না নাই আছে
আছে, ইমানদারদের মর্যাদাকে সমুন্নত করেন আমার আল্লাহ। কে সমুন্নত করেন? আল্লাহ। এক নম্বর হচ্ছে ইমান, সম্মান পর। দুই নম্বর হচ্ছে ইলম, জ্ঞান। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি এলেম দিয়েছি তাদের মর্যাদাকে বহু গুণে উন্নত করেছি। আর তিন নম্বর হচ্ছে তাকওয়া, নেক আমল। নেক আমল, তাকওয়া, নেক আমল যদি থাকে, তাকওয়া যদি থাকে, ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছেন তা আমি করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমি বিরত থাকব, তাহলে সম্মান পাওয়ার তরিকা কয়টি? প্রথম তরিকা হলো মাশাআল্লাহ, দ্বিতীয় তরিকা হলো জ্ঞান, এলেম, জ্ঞান, জ্ঞান কি, তিন নম্বর তরিকা হলো নেক আমল বা তাকওয়া। একই জিনিস, নেক আমল বা তাকওয়া, কয়টা? তিনটা। কেউ আরেকটু বাড়ায় বলছেন উত্তম চরিত্র, তো যার তাকওয়া থাকবে, চরিত্র ভালো হবে, সেই লোকটাই তো মর্যাদাবান হবে। সুবহানাল্লাহ। আমরা তাহলে এক এক করে একটু কথা বলি, আমরা আলোচনা করি, আজকে সবটা বলতে পারবো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, হুজুর মানিল আকরামু আলাল্লাহে, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান কে? রসুল বলেন আতকাকুম, তোমাদের মধ্যে যিনি যত বেশি মুত্তাকি, পরহেজগার, আল্লাহর কাছে তিনি তত মর্যাদাবান। আমি ইমাম, আমি খতিব, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি প্রেসিডেন্ট, আমি মুতাওয়াল্লিক, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি প্রাইম মিনিস্টার, আমি রাষ্ট্রপ্রধান, আমি স্পিকার, আমি মন্ত্রী, আমি এমপি, এইগুলো হচ্ছে দুনিয়ার ডেজিগনেশন রে বাবা। মরার পরে আর কেউ তাকে মন্ত্রী বলে না, সবাই বলে এটা লাশ। লাশটা কখন দাফন করবে এই চিন্তা, মন্ত্রী আর বলে না, মরলে সব শেষ, প্রাণ পাখি যখন চলে যায় আর কোনো ডিজিগনেশন থাকে না, সব শেষ হয়ে যায়, মরলে চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কবর এমন জিনিস, কবর এমন জায়গা, ওই কবর এমন কঠিন জায়গা, কাফের মুনাফিকদের জন্য 99টা সাপ থাকবে কবরে। কয়টা? 99টা সাপ, বড় কঠিন কবর এমন, কেউ কারো কবরে কিন্তু যাবে না, আপনি আপনার কবরে যাবেন আপনার আমল নিয়ে, আপনার কবরে আপনাকেই যেতে হবে, ঠিক কিনা বলে? বাবা কোনোদিন ছেলের কবরে যাবে না, যাবে নাকি? ছেলে কোনোদিন বাবার কবরে যাবে না, কোনোদিন যাবে না। স্বামী কোনোদিন স্ত্রীর কবরে যাবে না, স্ত্রী কোনোদিন স্বামীর কবরে যাবে না। এত প্রাণের স্ত্রী এক বিছানায় ঘুমালেন, কিন্তু কোনোদিন স্ত্রী স্বামীর কবরে যাবে না, স্বামী স্ত্রীর কবরে যাবে না, ছেলে মেয়ে বাবার কবরে যাবে না, বাবা ছেলের কবরে যাবে না। যার যার কবরে আমাদের যেতে হবে, যার আমল নামা যত ভালো হবে কবর তার জন্য সহজ হবে রে বাবা, আর আমল নামা যদি খারাপ হয় তাহলে কবরের স্টেশনটা এটা কিন্তু বড় খারাপ। কবর বড় কঠিন জিনিস, কবর কাউকে কিন্তু ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। তাহলে ঈমান, পৃথিবীতে সম্মানিত হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে ঈমান। দরকার কি? ঈমান। আজকে ঈমান ধ্বংসের পায়তারা চলছে, ঈমানটাকে কেমনে ধ্বংস করা যায় পায়তারা চলছে। খ্রিস্টান বানাচ্ছে বহু গরিব এলাকায়, কুড়িগ্রাম রংপুরে অনেক মানুষ রয়েছে যাদেরকে গোপনে গোপনে খ্রিস্টান বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
খ্রিস্টান মিশনারি তারা মুসলমানদেরকে খ্রিস্টান বানায় দেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন প্রলোভন দিয়ে বিভিন্ন দলের লোক দিয়ে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে। আবার ধর্মীয় বিষয়গুলোকে অনেকেই বলছেন এগুলো প্রথা। কিছুদিন আগে এই তো কয়েক মাস আগে তসলিমা নাসরিন বলল বিবাহ প্রথা, এটা একদিন উঠে যাবে। বিবাহ এটা প্রথা নয়, এটা শরীয়তের একটি বিধান, এটা কিয়ামতের আগে কোনোদিন উঠবে না। বিবাহটাকে প্রথা বলছে, বিবাহ কি প্রথা? বিধান কার? আল্লাহর বিধান। এই বিধান আল্লাহর, এটা প্রথা নয়, এটা যেমন তেমন কোন নিয়ম নয় যে এটা উঠে যাবে। বিবাহ প্রথা নাকি উঠে যাবে? নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই সমস্ত বক্তব্য কোন মুসলমানের বক্তব্য নয়, নাস্তিকদের বক্তব্য, কোন ইমানদারদের বক্তব্য এগুলো হতে পারে? ইমানদারের বক্তব্য এগুলো নয়, এগুলো নাস্তিক বেঈমানদের বক্তব্য। বিবাহ এটা কোনো প্রথা নয়, এটা আল্লাহর বিধান। রাসূল বলেছেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ এটা আমার সুন্নাত। সুবহানাল্লাহ। আজকে ইহুদি খ্রিস্টানরা বাধ্য হয়ে আমার নবীর সুন্নতকে পালন করতেছে। ইহুদিদের নবীকে মুসা আলাইহিস সালাম, কে মুসা আলাইহিস সালামই ধরেন, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আর খ্রিস্টানদের নবী হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আজকের খ্রিস্টানরা যদি বলে আমরা আমাদের নবীর সুন্নত পালন করব, তাহলে একজন খ্রিস্টানও কি বিয়ে করতে পারবে? কথা বলে না, কারণ তাদের নবী তো বিয়ে করে না। ঈসার উল্লাহ 33 বছর বয়সে আল্লাহ উপরে উঠায় নিছেন, তিনি ওই অবস্থা আল্লাহ উপরে উঠায় নিছেন, তিনি পৃথিবীতে আসবেন, তারপর বিয়ে করবে। তারা যদি মনে করে আমরা আমাদের নবীর সুন্নতটা পালন করব, তো আমাদের নবী বিয়ে করে নাই, আসমানে আল্লাহ উঠায় নিছেন, আবার আসবেন, তারপর বিয়ে করব, বিয়ে করবে তিনি, তাহলে আমরা কেন বিয়ে করছি? আমরা নবীর সুন্নত অনুযায়ী একজন খ্রিস্টানও বিয়ে করতে পারবে। ইহুদিরাও মুসা আলাইহিস সালামের তার ব্যাপারে, এর আগে দাউদ আলাইহিস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এদের তো কারো 300 স্ত্রী ছিল। কোন কোন মাস ডেভিড দাউদ আলাইহিস সালামের 300 স্ত্রী, সুলাইমান আলাইহিস সালাম একবার নিয়ত করলেন যে 100 স্ত্রীর সাথে 100 স্ত্রীকে আমি ব্যবহার করবো। সহিহ মুসলিম বুখারীতে হাদিস রয়েছে, কিন্তু মনে করছে যে 100 স্ত্রী ব্যবহার করবো, 100 জন সন্তান হবে, আমার সন্তানের তো অভাব হবে না। কিন্তু ইনশা আল্লাহ না বলার কারণে একটাও হয় না, সব মিস হয়ে গেছে, সব কি হয়ে গেছে। তো যদি 100 জনেই যদি ধরেন, ইহুদিরা কি 100 বিয়ে করলে আজকে এত এত নারী, এত জেনা, বেবিচার আজকে যা হচ্ছে এগুলো কি হইতো না? অথচ তাদের মধ্যে এগুলো হচ্ছে। আজকে যারা সভ্যতার দাবিদার, সান কান্ট্রি যারা সভ্যতার দাবিদার, যারা বলে আমরা সভ্য, তাদের দেশে যদি শুধু 1 মিনিট বিদ্যুৎ চলে যায়, কত মানুষ, কত নারী যে ধর্ষিত হবে তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহরবানি, আমার ইসলাম এত নিরাপদ, আমার মুসলমান এত নিরাপদ, যে হজ্জে জিলহজ মাসের 9 তারিখ দিনের বেলায় আরাফার ময়দানে অবস্থান করার পরে হাজি সাহেবরা মাগরিবের আজান হয়ে যায় বাহিরে, মাগরিবের নামাজ ওইখানে আরাফায় পড়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ, একসাথে 30 লক্ষ 40 লক্ষ আল্লাহর ঘরের মেহমান হাজি সাহেব, নারী পুরুষ রাতের বেলা একসাথে হেঁটে যায়, একজন আরেকজনের গায়ে টাচ করে না, ওড়না ধরে কেউ কাউকে টান দেয় না। আল্লাহু আকবার, এই নাম হচ্ছে আমার ইসলাম। সুবহানাল্লাহ। আর 1 ঘন্টার জন্য অনুষ্ঠান করে ঢাকা চত্বরে মঙ্গল শোভাযাত্রা নামের অমঙ্গল, তা কি হচ্ছে তা তো আপনারা বুঝতেই পারেন। কথা বলেন ঠিক কি না? কারো যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, এলেম থাকে, জ্ঞান থাকে, আল্লাহকে যদি ভয় করে, তাহলে কোনোদিন অন্যায় করতে পারে না। খাটের নিচে তাহলে আর কখনো ত্রাণের টাকা আসবে না, সোয়াবিন তৈলের বোতল আর খাটের নিচে যাবে না। কথা বলেন ঠিক কিনা? মাস্ক চুরি করে বিক্রি করছে, এরকম নজিরও পাওয়া গেছে। টিপি চুরি করে বিক্রি করছে, এই নজিরও পাওয়া গেছে। সেই তো আমরা মুসলমান ইমানদার, আমরা দাবি করি ওই তো ইমান আলী, মসজিদ চিনে না। কথা বলুন ঠিক কিনা? ইমান বড় কঠিন জিনিস। সাহাবায়ে কেরামের ইমান ছিল, হযরত বিলাল
ছড়ানো হয়েছে, উত্তপ্ত বালুর উপরে তাকে টানা হয়েছে, হেসরানো হয়েছে, বড় বড় পাথর চাপা দেওয়া হয়েছে। হযরতে বিলাল শুধু আহাত আহাত বলে চিৎকার করেছে, জীবন যায় যাক ইমান থেকে এক কদম পিছনে তারা যায় না। শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম শহীদ, তার আব্বা জান, এরা কিন্তু ইমান থেকে বিন্দু মাত্র তারা সরে যায় নাই, নিজের জীবন দিয়েছে। লজ্জাস্থানে বোমা মেরে, লজ্জাস্থানে ছুরি আঘাত করে মারা হয়েছে, শহীদ হয়েছেন, ইমান থেকে একটু বিচ্যুত হন নাই। কি ইমান ছিল তাদের? আজকে আমরা কথাই মনে রাখবেন, ইমান থেকে সরে যায় মানুষ দুটো কারণে। ইমান থেকে সরে যাওয়ার পিছনে কারণ হচ্ছে দুটো, একটা কারণ হচ্ছে স্বার্থ, লোভ, লোভের কারণে, লোভে পাপ পাপে মৃত্যু, লোভের কারণে, স্বার্থের কারণে ইমান থেকে অনেকে সরে যায়। আরেকটা কারণ হলো ভয়ভীতি, ভয়ের কারণে অনেক সময় ইমান থেকে সরে যায়। মনে রাখবেন, আমরা অনেক সময় স্লোগানে বলে থাকি, জান দিব তো মান দিব না। আরে বাবা, জানের চেয়ে যদি মানের মর্যাদা বেশি হয়, সম্মানের মর্যাদা হয় বেশি, জান দিব তো মান দিব না। মনে রাখবেন, জান দিব কিন্তু ইমান দিব না, মানের চেয়েও বেশি দামি হচ্ছে ইমান। জান দিব তো মান দিব না, মানের যদি এত দাম হয়, জানের চেয়ে মানের মর্যাদা, সম্মানের যদি এত দাম হয়, কিন্তু জানের চেয়ে আমার ইমানের দাম অনেক বেশি, আকীদার দাম অনেক বেশি। জান দিব তো মান দিব না, দেন না স্লোগান, মনে রাখবেন এই স্লোগান না, বরং জানের চেয়ে আমার ইমানের মর্যাদা অনেক অনেক বেশি। একজন সাহাবীর কথা বলবো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের কাছে এই দলটি বন্দী হলো। রোম সম্রাটের কাছে বন্দী হলে রোম সম্রাট, সে জানছে যে সাহাবায়ে কেরামের ইমান অনেক তাজা ইমান, পাহাড়ের মতো একবার মজবুত ইমান, সুবহানাল্লাহ। রোম সম্রাটের সামনে নেওয়া হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বললো তোমার পরিচয় দাও। বলে আমার পরিচয় হচ্ছে আমি রসুল্লার সাহাবি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী। তখন রোম সম্রাট বলল, তানাসসার ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ তুমি কি হও? খ্রিস্টান। তুমি খ্রিস্টান হও? বলে যে না আমি খ্রিস্টান হব না, প্রশ্ন আসে না। বলে যদি এখন চিন্তা করছে যে এখন খ্রিস্টান হচ্ছে না, দেখি তোর লোভ দেখায়, কারণ ইমান নষ্ট হয় কিসে? লোভ। বললো যে যদি তুমি খ্রিস্টান হও আব্দুল্লাহ, তাহলে আমার এই রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমার লিখে দিব। অর্ধেক রাজত্ব কি করে দেব? লিখে দিব। দেখেন না, 500 টাকার বিনিময়ে নিজের ছেলে বিক্রি করে দেয়, ইমানও বিক্রি করে দেয় 5000 টাকার বিনিময়ে। আর নবীর সাহাবী বলে, অর্ধেক রাজত্ব দিয়ে দিব রোম সম্রাট, আমি রাজত্ব দিয়ে দেব। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্রাট আমাকে সম্পদ ঐশ্বর্যের এগুলোর লোভ আমাকে দেখাবেন না। ওরম সম্রাট, শুধু রোমের রাজত্ব নয়, কত পৃথিবীর রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, আমি কোনোদিন ইমান থেকে এক চুল পরিমাণ আমি বিচ্যুত হব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোভে কি হয় নাই? তাহলে ভয় দেখায়। কি ভয়? বলে তোমার সফর সঙ্গীদেরকে নিয়ে আসো। তার সঙ্গী যারা ছিল সবাইকে আনলেন, বলে গরম তৈল করো, পর্যাপ্ত পরিমাণে তৈলটাকে ফুটাও আগুনে, টক টক করছে শুধু তৈল। বলে যে ওর সামনে দুইজনকে গরম তৈলের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলো। তার সঙ্গে দুজন সাহাবিকে তার সামনে, চোখের সামনে দুইজনকে মেরে ফেললো। এরপর বলল, তানাসসারিয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী, খ্রিস্টান হও, কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। অবাক করার মতো আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী বললেন, আমার দেহে যত পশম আছে, এক পর্যায়ে তিনি বললেন আমি ইমান তো ছাড়বো না। দুইজন সাহাবী তার সামনে যখন তৈলের মধ্যে ফেলে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা আস-সাহামী তিনি একটু চোখের পানি ছেড়ে কাঁদলেন।
রোম সম্রাট মনে করছে তার মন মন মনে গলে গেছে, ভয় পাইছে মনে হয়, ভয় পাই মনে কাঁদতেছে। এবার দেখি তারে বলি, তানা সারিয়া আবদুল্লাহ, আবদুল্লাহ খ্রিস্টান হয় ইমান ছাড়ে দাও, তুমি শুধু কাঁদছ। বলে তুমি কাঁদছো কেন? বলে আমি কাঁদছি মনে করছেন কি এটার ভয়ে? বলে হ্যাঁ আমি তো তাই মনে করছি, এই আগুনে পড়বা এই ভয়ে, এই তোলের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে এই ভয়ে মনে কাঁদছ। বলে না না এই ভয়ে কাঁদি না। সোনারম সম্রাট আমি কাঁদছি এজন্য আমি আবদুল্লাহ যদি কিছুক্ষণ পরেই তো আমাকে এই তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে, আমার সঙ্গী সাথীদের যেই ফয়সালা হয়েছে আমার ব্যাপারে ওই ফয়সালা হবে, তবে আমার কান্নার কারণটা শুনে নাও, শুনে নাও, আমার আমি আবদুল্লাহ একটা মাত্র প্রাণ, একটা মাত্র জীবন আমাকে মেরে ফেলবে, এতে আমার কোনো যায় আসে না, তবে আমি মনে করছি আমার দেহে যতগুলো পশম আছে তত জীবন যদি আমি আল্লাহর রাহে জন্য আল্লাহর জন্য যদি আমি দিতে পারতাম, আল্লাহর কষ্টে যদি আমার দেহের মধ্যে যতগুলো পশম আছে ওই অতগুলো জীবন যদি আল্লাহর জন্য আমি কুরবান করে দিতে পারতাম, তবে আব্দুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি আমি নিজেকে বড় ধন্য মনে করতাম। কি ছিল তার ইমান? যখন কোনোতেই কিচ্ছু করতে পারলো না তখন অবাক হয়ে বলল, রে এরকম ইমান হোদার হতে পারে? রোম সম্রাট বলল, এরকম একটা চালাক মানুষ, এরকম একটা মেধাবী মানুষকে আগুনে ফেলে মেরে ফেলবো? এখন তারে মাফ করে দিতে চাচ্ছে, কিন্তু মাফ করে দিবে কেমনে? এখন তো আর বলতে পারে না। বললো যে আবদুল্লাহ তোমারে ক্ষমা করে দিব, তুমি যদি আমার কপাল একটা চুমা দাও। সুবহানাল্লাহ, বলো তোমারে মাফ করবো একটা শর্তে, কি? আমার কপালে যদি চুমা দিয়ে দাও। আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কপালে চুমা দিব, চুমা দেওয়া তো জায়েজ আছে, কুবলা করব, চুম্বন করব, এটা তো জায়েজ, দিতে পারি। এই চুমু দেওয়ার কারণে যদি সাহাবীদের জীবনটা বেঁচে যায়, আমিও যদি বেঁচে যাই, তো সমস্যা কোথায়? আবদুল্লাহ ইবনে হুজাফা আস-সাহামি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার কপালে একটা চুমু দিলেন, চুমু দেওয়ার পরে তাকে ছেড়ে দিলেন, তার সহসঙ্গীদেরকে ছেড়ে দিলেন, তিনি চলে আসলেন এবার মদিনা মনোয়ারায়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মদিনা মনোয়ারায় শেখ তার ইমানের পর যে হামলা হলো, ইমানের পরে তো ঘাত প্রতিঘাত তিনি সহ্য করলেন, এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন বলছিলেন তখন তিনি বললেন, শোনো দুর্গম গিরি কান্তার মর, বড় কঠিন বিপদ তুমি পাড়ি দিয়েছ, বড় কঠিন বিপদ হয়েছে, তুমি একটা কৌশল করেছ, চুম্বন দিয়েছ আব্দুল্লাহ, আমার সঙ্গীদের জীবন তুমি তোমার সঙ্গীদের জীবনকে রক্ষা করেছ, তুমি চুমু দিয়েছ রোম সম্রাটকে, আসো আব্দুল্লাহ আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কপালে একটা চুমু দিয়ে দেই। সাহাবীদেরকে বললেন, সবাই তোমরা আবদুল্লাহ ইবনে হুজাফার কপালে তোমরা একটা করে চুমু দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আজকে অবাক লাগে কি ছিল তার ঈমান। আমরা যদি একজন ব্যক্তির কথা বলি, সর্বাধিনায়ক আতাউল গনি উসমানির কথা আপনারা জানেন, এদেশের একজন বড় মাপের একজন পণ্ডিত ছিলেন, ব্যক্তিত্ব ছিলেন আতাউল গনি, তার জীবনী এসেছে ইসলামী বিশ্বকোষে। সুবহানাল্লাহ, এই লোকটার মস্তক দেখে তো মনে হয় যেমন সাধারণ একটা, কিন্তু ওই সময় জার্নালিস্ট সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আতাউল গনি উসমানি তোমাকে দুইটা প্রশ্ন করব, যে তোমার কাছে সবচেয়ে কিসের ভয় হয়, কিসের অভাব এই পৃথিবীতে বাংলাদেশের প্রেক্ষাপটে বলছিল যে সবচেয়ে কিসের অভাব তোমার কাছে মনে হচ্ছে? তখন আতাউল গনি উসমানি আরবিতে সুন্দর তার লেখা, লেখাটাও পর্যন্ত ছাপানো হয়েছে ইসলামী বিশ্বকোষে, তার ওই হাতের লেখা ওইভাবে ছাপানো হয়েছে, সে বলছে আমার সবচেয়ে বড় ভয় হয় ইমানের, যে মানুষ যে কোনো মুহূর্তে ইমান হারা হয়ে যেতে পারে, সকালে মুসলমান বিকালে কাফের, এই একটা। আর দ্বিতীয় তাকে বলছিলেন যে সামনের দিনগুলো কেমন হবে, বলছিল যে সামনের দিনগুলো কেমন হবে তুমি কি একটু বলবে? সে বলছিল যে না আমি বলবো আর কি, কোরআনেই তো বলে দিয়েছে মাজা তাকসিবু গাদান, আগামী ভবিষ্যতে কি হবে এটা আমি জানেন একমাত্র জানে আল্লাহ। আতাউল গনি উসমানের সর্বাধিনায়ক একজন ব্যক্তিত্ব, তিনি বলছিলেন ইমানের ব্যাপারে বক্তব্য। আরো শুনবেন সেই মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি যখন জেলখানায় দেখেন না, এই নেতাদের কথাগুলো আমরা যদি স্মরণ করি, আজকে আমরা তো নতুন নতুন নেতা হয়ে এটার বিরুদ্ধে কথা বলি, এটার বিরুদ্ধে কথা বলি, ইসলামের বিরুদ্ধে কথা বলি, এটা বলি, এটা বলি, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনীতে কি লিখেছেন অবাক করার মতো। তিনি যখন জেলে তার স্ত্রী রেণুকে চিঠি লিখেছিলেন,
তার স্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন, শোনো, এক দিকে আমি হচ্ছে বাঙালি, আরেক দিকে আমি হচ্ছে মুসলমান। একদিকে তিনি ছিলেন বাঙালি, এটা পরিচয় আছে, কিন্তু এর চেয়ে সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলিম। আল্লাহু আকবার, এটা হলো দ্বিতীয় পরিচয়। কিন্তু বাঙালি পরিচয় হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একজন ইমানদার। এই যে ইমান থেকে আমরা যেন কেউ বিচ্যুত না হই, এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, শিক্ষা নেওয়ার আছে। নতুন নতুন নেতা হয়ে ইসলামের বিরুদ্ধে বিষাদগার করেন, নতুন নতুন সাংবাদিক হয়ে কলম সাংবাদিক ইসলামের বিরুদ্ধে লেখেন, মরবেন না। কত সাংবাদিক মরল, ডাক্তার মরল, কবিরাজ মরল, ঠিক আলেকজান্ডার দ্য গ্রেটের কথা আগামী জুমায় বলবো, খালি টাইটেলটা বলে যাচ্ছি। আলেকজান্ডার দ্য গ্রেট তিনটা ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার লাশটা বহন করবে পৃথিবীর, মানে ওই যুগের যত ডাক্তার আছে সব ডাক্তাররা আমার লাশটা বহন করবে, আর আমার হাত দুটো বের করে দিবি, আর আমার কফিনটা যে রাস্তা দিয়ে নিয়ে যাবে ওই রাস্তাটা স্বর্ণ বিছাই দিবি, স্বর্ণমণি মুক্তা। কেন বিছাই দিতে বলেন? আগামী জুমায় আমরা বাকি আলোচনাটা করব। সকলে দাঁড়িয়ে চার রাকাত কাবলাল জুমা আদায় করে নিন।